শীত এসে গেছে, পথে ঘাটে ভ্যানে বাজারে তরতাজা সবজিগুলো দেখলেই মন ভরে যায়, সরবরাহ প্রচুর, তাই দাম কিছুটা নাগালের মধ্যে থাকায় অনেক সবজি কিনতে ইচ্ছে করে। মাছ মাংস তো রোজই থাকে খাদ্য তালিকায়, কিন্তু নানা রকমের সবজির একটা মিশ্রণ সবসময় করা হয় না, তাই ভাবলাম সকালের নাস্তার জন্য বা বিকেলের নাস্তার জন্য একটা চাইনিজ ভেজিটেবল করলে কেমন হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো আছেন। ছোট্ট একটা দেশি মুরগি নিয়েছি, আর নিয়েছি নানান রকমের কিছু সবজি। আমার এই সবজির তালিকায় আছে ফুলকপি, পেঁপে, আরও আছে আলু, পেঁয়াজ, এটা অবশ্য সবজি না বললেও চলে, আর অল্প কিছু সিম, সাথে আছে তিন চারটা পটল, আর হচ্ছে আমাদের ব্যাংকুক চিংকুকের পছন্দের গাজর, আর অল্প কিছু বরবটি, সাথে আছে চিচিঙ্গা এবং মিষ্টি কুমড়া। আর আজকে যে সবজিটা রান্না করব তার জন্য আমার দরকার কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে আমি আবার একটা স্যুপের প্যাকেটও নিয়েছি। এই যে সবজিগুলো দেখছেন এগুলোকে সবগুলো মিশ্রণ করে আমি একটা চাইনিজ সবজি রান্না করব। আর এই সবজির জন্য আমি এই ছোট্ট মুরগিটাও সাথে নিয়েছি। মুরগিটা আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। সবাই সবজি রান্না করার জন্য মুরগির মাংসটা হাড় ছাড়িয়ে নেয়, শুধু ফ্রেশ মাংসটা নেয়। আমি তা করলাম না, আমি হাড়সহ মাংসটাকে ছোট ছোট করে কেটে নিলাম, আর সবগুলো সবজি আমি ছোট ছোট করে কেটে নিলাম। আমি অবশ্য একা কাটিনি, এই কাটাকাটিতে আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করেছিল। তো চলুন দেখা যাক আমি এই চাইনিজ সবজিটা কেমন করে রান্না করি। মুরগির মাংসটা কেটে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন অল্প কিছু সয়া সস আর লবণ দিয়ে কিছু সময় এটাকে ম্যারিনেট করে রাখলাম। আর চুলার মধ্যে আমি একটা বড় হাঁড়ি বসিয়েছি, আর হাঁড়ির মধ্যে পানি ফুটতে দিয়েছি। পানিটা গরম হলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলো আপনাদের ভাইয়া আমাকে ছোট ছোট করে কেটে দিয়েছিল। এখন দিচ্ছি কিছু গাজর, আর এরপরেই দিয়ে দিলাম পটলগুলো যেগুলো আপনাদের ভাইয়া কেটে দিয়েছিল। তারপরে দিয়ে দিলাম পেঁপে, এখানে আমি একটা পেঁপে পুরো নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমার ছোট ছোট করে কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গাটা দেওয়ার পরে দেখলাম হাঁড়িটা পুরো ভরে গেছে, তাই আপনাদের ভাইয়াকে বললাম আরেকটা বড় হাঁড়ি নামিয়ে দিতে। এখন আমি ওই আগের হাঁড়িটা চেঞ্জ করে বড় আরেকটা হাঁড়ির মধ্যে সবগুলো সবজি ঢেলে নিলাম। আরও কিছু সবজি আছে, এগুলো দিতে হবে, আগের হাঁড়িটা ছোট হয়ে গিয়েছিল। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু সিম। এরপরে দিয়ে দিলাম আমার কেটে রাখা মিষ্টি কুমড়া। এরপরে আরও কিছু সবজি ছিল, যেমন বরবটি, আর পেঁয়াজ বাকি ছিল, পেঁয়াজটাও আমি সব শেষে দিয়ে দিলাম। সবগুলো সবজি দেওয়া হলে আমি কিছু সময় ঢেকে রাখলাম, আর সবগুলো সবজিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে নিলাম। এখানে আমি আজকে 10টা সবজি নিয়েছিলাম। আপনারা চাইলে আরও অনেক সবজি এখানে অ্যাড করতে পারেন, আবার চাইলে হাতে গোনা 2-3টা সবজি দিয়েও এরকম ভেজিটেবল রান্না করতে পারেন। এমনিতে রাহা রিদি সবজি পছন্দ করে না, কিন্তু যখন আমি এরকম করে সবজি রান্না করি তারা ভীষণ পছন্দ করে। আর আপনাদের ভাইয়ার কথা কি বলবো, সে তো সবজি বলতেই অজ্ঞান। এরকম সবজি আপনাদের ভাইয়ারই বেশি পছন্দ, সে সকালবেলা রুটি খেতেও পছন্দ করে, আবার বিকেলবেলা শুধুও এই সবজিটা খেতে পছন্দ করে। আর আমিও সবজি খুব একটা পছন্দ করি না, কিন্তু এরকম সবজি হলে আমারও ভীষণ পছন্দ, আমি শুধু খেতেই বেশি পছন্দ করি। আমার সবজিটা সিদ্ধ হতে হতে আমি অন্য চুলায় মুরগির মাংসটাও সিদ্ধ করে নিচ্ছি। মাংসের মধ্যে আগে আমি সয়া সস আর লবণ দিয়েছিলাম, তবে লবণের পরিমাণটা কম দিয়েছিলাম। এখন আমি রান্না করার সময় আরেকটু লবণ দিয়ে নিচ্ছি। মাংসটার পানি শুকিয়ে গেলে এর মধ্যে আমি আবার তেল দিয়ে তারপরে এটাকে ভেজে নিব। মাংসটা ভেজে তারপরে সবজিতে দিলে মাংসটা থেকে সুন্দর একটা স্মেল আসে, আর এটা যেহেতু দেশি মুরগি এই মুরগিটা খেতে এমনিতেই ভালো লাগবে। মাংসের মধ্যে আমি একটু আদা রসুন এবং পেঁয়াজের পেস্টও দিয়ে ভালো মতো ভেজে নিলাম। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি অর্ধেকটা সবজি একটা ঝুড়ির মধ্যে তুলে নিলাম, আর একটা বাটির মধ্যে অল্প কিছু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। আমি এই সবজির মধ্যে শুধু কর্নফ্লাওয়ার দিব না, কর্নফ্লাওয়ারের সাথে আমি একটা ম্যাগি স্যুপও দিব।
আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও এই সবজিটা রান্না করতে পারেন, তবে এর সাথে ম্যাগি স্যুপ দিলে এর টেস্টটা ভীষণ ভালো লাগে। আমি যখনই সবজি রান্না করি কর্নফ্লাওয়ারের সাথে একটা স্যুপ দিয়ে থাকি। অর্ধেকটা সবজি আমি তুলে নিয়েছি আর অর্ধেকটা সবজি আজকে আমি রান্না করব। তো এই যে আমার মাংসটা আমি তেলে দিয়ে ভেজে নিয়েছি, এখন ভাজা মাংসটা আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করে মাংস দিলে মাংসটা খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে গুলিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার এবং স্যুপের মিশ্রণটা। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটাকে আমি ভালো মতো কিছুটা উপর নিচ করে দিলাম, আরও কিছু সময় এটাকে আমি রান্না করব। আমি যখন সবজিগুলো সিদ্ধ করেছিলাম তখন এর মধ্যে লবণ দেইনি, লবণ দিলে সবজিটা গলে যায়, তাই এখন লবণটা দিয়ে দিচ্ছি। আর যে সবজিগুলো আমি তুলে রেখেছিলাম তার মধ্যেও লবণ দিলে গলে যাবে, তাই আমি লবণ ছাড়াই সবজিটা সিদ্ধ করে নিয়েছিলাম। আমার সবজিটা অনেকটাই হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু সস। আমি আজকে সবজিটার মধ্যে শুধুমাত্র টমেটো সসটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে এর মধ্যে চিলি সসটাও দিতে পারেন, চিলি সসটা দিলে এর টেস্টটা আরও ভালো লাগে। আর আপনাদের ভাইয়া খুব একটা ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি এর মধ্যে ঝালটা দিলাম না, আমি রান্না করা হয়ে গেলে এর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নার পরে কাঁচামরিচ দিলে এর ঝালটা খুব একটা বের হয় না। আমার চাইনিজ ভেজিটেবলটা রান্না করা কমপ্লিট। এখন আমি তিনটা বাটিতে ঢেলে নিচ্ছি, তিনটা বাটি, তার কারণ হলো রিদি, রাহা এবং রিদির ফ্রেন্ড অপু। অপু এসেছে সন্ধ্যাবেলা, সন্ধ্যায় চা নাস্তা দিয়েছিলাম, আর এখন যেহেতু গরম গরম স্যুপটা আমি রান্না করলাম, তাই ওদের তিনজনকেই খেয়ে টেস্ট করতে বললাম কেমন হয়েছে। তাই তিনজনের জন্য তিনটা বাটির মধ্যে আমি স্যুপ নিয়ে নিলাম। এই তো রিদি, রাহা আর অপু, তারা তিনজন উনো খেলা নিয়ে ব্যস্ত। তাদেরকে আমি ডাকছি ডাইনিং টেবিলে আসার জন্য, আর তারা বলছে একটু পরে। তো আমি জানি এখন খেলা রেখে তারা আসবে না, তাই আমি বিছানায় তাদের তিনজনকে সবজিটা দিয়ে আসলাম, আর আপনাদের ভাইয়াকে দিলাম ডাইনিং টেবিলে খেতে। এই যে আপনাদের ভাইয়া খুব মজা করে খাচ্ছে, তাকে দিয়েছি আরেকটা বাটির মধ্যে আমার জন্য নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি কিছু কাঁচামরিচ এবং লেবু। এই ছিল আজকের স্যুপ খাওয়া। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।